আনাবিল টিভি সত্যের সাথে। অজিন আসলে একটি শান্তিপূর্ণ গণরেলি ছিল, যেটার উদ্দেশ্য ছিল সকল সন্ত্রাসের বিরুদ্ধে। 5টা 14:20 এরকম হবে, নেত্রীর বক্তব্য প্রায় শেষ, জয় বাংলা নেত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন। ঠিক ওই সময়ে আমাদের, আপনারা জানেন, সাংবাদিক গুরকি ভাই ছবি বাহিনী আপা বলে চিৎকার দিলে আপা স্টেপ দিয়ে আবার স্টেপ পিছনে যায়। ঠিক ওই মুহূর্তে ওই শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম না, গগন বিদারী আওয়াজ। মুহূর্তের ভিতরেই কি ঘটে গেল আমার উপলব্ধি, ওই মুহূর্তে আমার ডান পায়ে আঘাত হানে, আমি মারা যাচ্ছি। শরীরে রক্তাক্ত অবস্থা, আমি দোয়া পড়তেছি, সামনে চোখ মেলে তাকিয়ে দেখি আইবি আবার দুইটা পা নাই, ফেল ফেল করে তাকিয়ে আছে, ডানে বামে সামনে পিছনে লাশ। আর ঠিক ওই মুহূর্তে আইন প্রয়োগকারী সংস্থার যারা ছিলেন ওখানে দায়িত্বে নিয়োজিত, তারা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে না নিয়ে তারা ওই মুহূর্তে টিয়ার্সের এবং লাঠিচার্জ করে এক আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। টিয়ার্সেলের ধোঁয়াতে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছিল না, তো জ্বলতে ছিল মানুষ, চিৎকার শুধু বাঁচাও বাঁচাও, আর ওই মুহূর্তে নিজেও মারা যাচ্ছে এমন একটি অবস্থায় আমাদের নেতাকর্মীরাই আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আপনারা ঘটনা সব জানেন। তো আসলে আমরা যারা আহত হয়েছি, যারা শহীদ হয়েছেন, তারা মরে আমি মনে করি বেঁচে গিয়েছে। আমরা যারা আহত হয়েছি, আমাদের দুঃখ সারা জীবনের সাথী। যেমন আমি আগের মতো আর কর্মক্ষমতা আমার ভিতরে নেই, আমার শারীরিক যে যন্ত্রণা, যদি একদিন বের হই তো আরেকদিন বের হতে পারি না, যদি একটু কাজে যাই তো আসলে আরেকদিন যেতে পারি না, তো সপ্তাহে এমনি করে 2-3 দিন বের হতে পারি, ম্যাক্সিমাম সময় বাসায় কাটাই। তো আসলে শারীরিক কষ্টর চাইতে মানসিক সমস্যাটা আর একটু প্রকট। যেমন মাঝে মাঝে মনে হয় গভীর রাতে যে আমি কি আসলে বেঁচে আছি, দেখি যে না বেঁচে আছি। তো এটা ঘুমের ঘরে হয়, উঠে বসি, ডানে বামে তাকাই যে না আমার সন্তানও আছে, আমি বেঁচে আছি। তো রাস্তায় যখন চলাচল করি তখন যদি একটা রিক্সার টায়ারও ফোটে তখন মনে হয় যে, তখন মনে হয় আবার আতঙ্ক ঢুকে যায় শরীরে, আবার ভয় ঢুকে। এই যে বিষয়টা আমাদেরকে তাড়া করতেছে, শুধু আমার না, আমার যারা সহযোদ্ধা যারা আহত হয়েছিল তাদের কাছেও যখন আমি শুনি তারা একই কথা বলে, 15 আগস্ট, 17 আগস্ট, 21 আগস্ট একই সূত্রে গাঁথা। তৎকালীন জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই ঘটনাটা ঘটেছে। হাওয়া ভবনে বসে এর মূল পরিকল্পনাকারী ছিল তারেক জিয়া, এটা আপনারা সবাই জানেন। এবং এটার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আদালতে যে রায় হয়েছে এটাতে আমি সন্তুষ্ট না, কারণ এখানে যারা মদতদাতা, অর্থদাতা এবং পরামর্শদাতা এদের কিন্তু এখানে ইয়া হয় নাই। আমার প্রত্যাশা এবং দাবি ছিল যে ঘটনার শিকড়ে গিয়ে এটার মূল উৎপাদন করা, এটা করলে এমন একটা বিচার করা উচিত যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা কখনোই বাংলাদেশের মাটিতে কেউ ঘটানোর সাহস না পায়। ষড়যন্ত্র, সে 15 বছরের কালো রাজ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, নেত্রী এবং না পড়ে বেঁচে গেছেন, ষড়যন্ত্র এখনও চলছে। উগ্র মৌলবাদী গোষ্ঠী, জামাত, বিএনপি সবসময় ষড়যন্ত্র চলে যাচ্ছে। আমরা 21 আগস্টে আমরা যারা নতুন প্রজন্ম, আমরা এবং আমাদের আওয়ামী লীগ শীর্ষাসনে দুজনা মানব ঢাল রচনা করে সেদিন নেত্রীকে আমরা আল্লাহর অশেষ রহমতে ফিরে পেয়েছি। তো আমরা ভবিষ্যতে স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী পরিবারের যত সংগঠন ভাতৃপ্রতিম আছে সবাই আমরা জীবন এর বিনিময়ে এটা ভুগব ইনশাআল্লাহ।
আমরা অসুস্থ, দুঃখে দুঃখে আমাদের যে শারীরিক কষ্ট আমরা প্রদীপ নিবুনিবু করে আমরা বেঁচে আছি, তারপরও বাংলার মাটিতে যদি এই ধরনের ঘটনা আবার ঘটনার কেউ ইচ্ছে পোষণ করে তাহলে আমরা জীবন দিয়ে হইল এটার নেত্রীকে আমরা রক্ষা করার চেষ্টা করব। আর আমার সর্বশেষ যে কথাটা, এটা হলো আমাদের সেই প্রথম দিন যেদিন আমরা আহত হয়েছিলাম, আমরা যারা আহত এবং নিহত হয়েছি, নেত্রী সেই মুহূর্ত থেকে আমাদেরকে চিকিৎসা সেবা এবং যাদের বাচ্চারা আছে স্কুলে লেখাপড়া করে এবং যাদের বাসস্থানের সমস্যা, নেত্রী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে এখনও আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের পৃথিবীর সকল দুঃখী মানবের, দুঃখী মানুষের অভিভাবক আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার স্প্লিনটা ডান পায়ে অসংখ্য বিদ্ধ হয়েছিল, ডাক্তার ডান পাটা কেটে ফেলতে বলেছিলেন, তো বাংলাদেশে আসলে এক্সপার্ট ছিল না, ওই মুহূর্তে একজন ডাক্তার আমি পেয়ে গিয়েছিলাম, সে রিক্স নিয়ে সাড়ে চার ঘন্টা অপারেশনের পর বলল যে দেখা যাক কি হয়। তা আল্লাহ পাকের অশেষ রহমতে প্রাণে বেঁচে গেলে আমার ডান পাটও টিকে যায়, এই জন্য আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের শারীরিক কষ্ট এটা নিত্য দিনের সঙ্গী, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা আমাদেরকে তাড়া করে বেড়াবে শারীরিক এবং মানসিক। আমাদের ঔষধ চলছে এবং চলবে, আর এটার যে ব্যথা বা অসহ্য যন্ত্রণা এটা আপনাকে বোঝানো সম্ভব নয় ভাষায়। যেমন অমাবস্যা এবং পূর্ণিমা বলে একটা কথা আছে, সেই সময়টাতে আমাদের যে কী যন্ত্রণা হয় এটা ভাষায় বোঝানো সম্ভব না। আর যখন মাসেল পুল করে মনে হয় পাটা ছিঁড়ে যাচ্ছে, মানে পাটা সোজাও করা যায় না, বাঁকাও করা যায় না। তো আসলে এই কষ্টের কথা এমন একটা সময় শেয়ার করার মতো জায়গাও নেই বা এগুলা বলারও জায়গা নাই। তবে আমরা সবচেয়ে বড় কথা, আমাদের জীবনের যারা মারা গেছে জীবনের বিনিময়ে এবং আমাদের শরীর স্প্লিন্টারের আঘাত হওয়ার কারণে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা মানব ঢাল রচনা করে নেত্রীকে বাঁচানোর কারণে আজকে বাংলাদেশ আছে। কারণ এই ষড়যন্ত্র নেত্রীকে যদি ওরা মেরে ফেলতে পারত তাহলে যারা সেই স্বাধীনতা বিরোধী চক্র, যারা বাংলাদেশ চায়নি, এই মানচিত্রকে যারা বারবার খামছে ধরে, তারা সেই তালেবানি পাকিস্তানি কায়দায় আবার দেশটাকে পিছনের দিকে নিয়ে যেত। যাই হোক, আমাদের নেত্রী বেঁচে আছে, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের সান্ত্বনা, এটাই আমাদের আশা ভরসার সব ঠিকানা। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।